দক্ষিণ চব্বিশ পরগনার ভোট নিয়ে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সুপ্রকাশ চক্রবর্তী। যেহেতু আবহাওয়া দপ্তরের একটা পূর্বাভাস আগে থেকেই ছিল যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তাই কিন্তু সাধারণ মানুষ যাতে সকাল সকাল ভোটটা দিতে পারেন তাই তারা সকাল সকাল বুথ কেন্দ্রে পৌঁছে যান। এবং বিভিন্ন বুথ কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি, সোনারপুর ব্লকের বিভিন্ন বুথ কেন্দ্রে কিন্তু এই লম্বা লাইন সকাল থেকেই রয়েছে এবং বেলা যত ঘুরিয়েছে তাতে কিন্তু ভোটারদের সংখ্যা অনেকটাই বেড়েছে এবং অন্যান্য বছরের যে ভোটের পার্সেন্টেজ থাকে প্রায় সেই পার্সেন্টেজ কাছাকাছি কিন্তু এবারেও ভোটের পার্সেন্টেজ দেখা গেছে। তবে ভোটের কলকাতা এবং শহরতলির যে জেলাগুলি আছে, আমরা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছি, এখানে কিন্তু এই জেলাতে সকাল থেকে সেরকম কোনো বড় ঘটনা ঘটেনি। সর্বমোট বলা যায় যে বিভিন্ন জেলায় ভোট প্রক্রিয়া যা চলেছে তা কোথাও কোথাও শান্তিপূর্ণ, তবে বেশিরভাগ জায়গাতেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। ইসলামপুরের একটি বুথে যেখানে সকাল আটটার মধ্যে ভোট প্রক্রিয়া শেষ হয়ে যায়। তো সব মিলিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এবারের পঞ্চায়েত নির্বাচন নিয়ে। তো সাধারণ মানুষ দাবি করছেন যে নিরাপত্তা আরও বাড়ানো হোক এবং পুরো ব্যাপারটা কমিশন খতিয়ে দেখুক।